জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে কিভাবে বুঝবেন, এর লক্ষণ কি, এর ট্রিটমেন্ট কি, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে চলে এসেছি কলকাতার ঠাকুরপুকুরের সরোজ গুপ্ত ক্যান্সার হসপিটালে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর অর্ণব গুপ্ত। নমস্কার, আমি ডক্টর অর্ণব গুপ্ত, আমি ক্যান্সার সার্জন এবং সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ঠাকুরপুকুর তার কর্ণধার। আজকের বিষয় জরায়ুর মুখে ক্যান্সার দেখা গেছে একটা ভাইরাস জনিত, সুতরাং ক্যান্সারও ভাইরাস দিয়ে হয় সেটা একটা প্রমাণ পাওয়া গেছে। কি ভাইরাস? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি শর্টে বলি আমরা। এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, সুতরাং যাদের বিয়ে থাওয়া হয়ে গেছে বা তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়েছে তাদের মধ্যে এই অসুখটা দেখা যায় এবং সেটা নর্মালি 30 বছরের নিচে খুব একটা দেখি না আমরা, কারণ ইনফেকশন হতে একটু সময় লাগে। ইনফেকশন হয়ে দেখা যায় যে 80% ক্ষেত্রে যদি কারো ইনফেকশন হয়ও 80% কি 90% ক্ষেত্রে মানুষ সেটাকে ফাইট অফ করে বার করে দেয় শরীর থেকে, কিন্তু 10-20% ক্ষেত্রে সবাইকার রেজিস্ট্যান্স একই রকম না, সেখানে ভাইরাসটা বাড়তে বাড়তে সেখানে ক্ষতি করতে করতে জরায়ের মুখ অর্থাৎ ইউট্রাসের মুখ যেটাকে সার্ভিক্স বলি আমরা, সেখানে কিন্তু ক্ষতি হয়ে একটা ঘা হয়ে পরে সেটা ক্যান্সারের আকার ধারণ করতে পারে। সুতরাং মেইন হচ্ছে ভাইরাস, কিছুটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড যেটা বললাম অনেকটাই তাই, এবং তার ন্যাচারালি তার হাইজিনের একটা ব্যাপার থাকে মানুষের, যাতে স্যানিটারি ন্যাপকিন যেরকম গ্রামাঞ্চলে অনেকে শেয়ার করে সেটা ডেফিনেটলি বন্ধ করা উচিত, নিজের হাইজিন মেনটেন করা উচিত। বহু বাচ্চা জননী, অল্প বয়সে বিয়ে থাকা, অল্প বয়সে বাচ্চা হওয়া, মাল্টিপল পার্টনার, এগুলো কিন্তু জরায়ুর মুখে ক্যান্সারের কারণ হতে পারে। যতটা সম্ভব একটা ব্যারিয়ার মেথড ইউজ করা, অর্থাৎ কন্ডম ইউজ করা, তাতে কিন্তু এই ইনফেকশনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড হবে না, সুতরাং এটা একটা আবশ্যক হওয়া উচিত। এবং অল্প বয়সে যদি ভ্যাকসিন নেওয়া যায়, ভ্যাকসিনটা কিন্তু নর্মালি বলে 10 থেকে 26 বছরের মধ্যে নিতে, সেটা অল্প বয়সে নিলে 2টো লাগে, বেশি বয়সে নিলে 3টে লাগতে পারে, দিলে কিন্তু 90-100% প্রোটেকশন ভ্যাকসিনটা ঠিক সময় নেওয়া যায়। যাদের বয়সটা 30 বা 40-এর ঊর্ধ্বে তাদের আর ভ্যাকসিন নিয়ে হয়তো সেরকম লাভ হবে না, সেক্ষেত্রে বছর 3 বাদে বাদে অন্তত একটা গাইনিকোলজিস্টের কাছে গিয়ে নিজেকে পরীক্ষা করা, ভেতর থেকে লালা নিয়ে ওনারা পরীক্ষা করে দেখবেন যে তার মধ্যে কোনোরকম কোনো ক্যান্সারের পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় সেই অবস্থায় চিকিৎসা করলে 90-100% কিওর রেট কিওর হয়ে যেতে পারে, সুতরাং সেই সচেতনতা থাকা উচিত। টেস্ট তো সেইভাবে কেউ করে না হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্যে, সম্ভব না সব মহিলাদের যদি জেনেটিক টেস্টিং বা ভাইরাস টেস্টিং করা হয়, কিন্তু যেটা বললাম যে তাদের ইনফেকশনের চান্স খুবই কম বিয়ের আগে যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু না হয়ে থাকে। সেক্ষেত্রে যেটা করা উচিত যে ভ্যাকসিনটা ডেফিনেটলি নেওয়া উচিত, সেটা 10 থেকে 26 যদি অ্যাক্টিভিটি শুরুও হয়ে থাকে তখনও যদি নেওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট প্রোটেকশন পাওয়া যেতে পারে। সুতরাং আমাদের হয়তো টেস্টিং না করেও সবাইকে আমাদের বলা উচিত। এখন সরকার থেকে স্পেশাল একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে ভ্যাকসিনের দামটা কমিয়ে, যেটা 2500 টাকা 2800-3000 টাকায় পাওয়া যেত, সেটা কমিয়ে হয়তো 250-400 টাকার মধ্যেও পাওয়া যাবে। এবং যেরকম পোলিও টিকা ভ্যাকসিন যখন সবাইকে দেওয়া হয়েছিল, পোলিও যেরকম সারা পৃথিবীর বুক থেকে প্রায় মুছে গেছে, সেরকম একটা আশা আছে আমাদের যে এই ভ্যাকসিন যদি ঠিক সময় দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই এইচপিভি ভাইরাস পৃথিবীর মুখ থেকে মুছে যাবে এবং সেই সার্ভাইকাল ক্যান্সার অলমোস্ট মানে মিনিমাম হয়ে যেতে পারে যদি আমরা সতর্ক থাকি, ভ্যাকসিনটা ঠিক সময় নিতে পারি। এটা তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এটা হট করে কারো শরীর থেকে দুম করে অন্য কারো শরীরে যাবে না, সুতরাং ইট হ্যাজ টু গো বাই সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সুতরাং সেদিক দিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। এবং করোনা যেরকম দেখা গেছে অ্যাকিউট একটা ইনফেকশন হয়, প্রথম দিকে তো হতোই, অনেকে সিভিয়ার রেসপিরেটরি প্রবলেম, হার্টের প্রবলেম হয়ে অনেকে হয়তো গত হয়েছেন। সার্ভাইকাল ক্যান্সার এমন অ্যাকিউট কিছু হয় না, সুতরাং এই ভাইরাসটা খুব স্লো গ্রোয়িং, আর যেরকম বললাম বডি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওটাকে রেজিস্ট্যান্স দিয়ে ওটাকে দূরে সরিয়ে দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পারে না, কিন্তু সেখানেও যথেষ্ট সময় পাওয়া যায়। ইনফেকশন থেকে একটা ক্যান্সার হওয়ার 10 থেকে 15 বছর লেগে যায়, সুতরাং যদি বাই চান্স ইনফেকশন কারো হয়েও থাকে, সুতরাং যদি রেগুলার তারা চেক আপে থাকে, আর্লিস্ট চেঞ্জ যদি কিছু পাওয়া যায় সেই অবস্থায় ট্রিটমেন্ট করলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট। নর্মালি বোঝা খুব আর্লি স্টেজে মুশকিল, যেটা হয় যে ইনবিটুইন পিরিয়ড যদি একবার অসুখটা শুরু হয়ে গিয়ে থাকে, ইনবিটুইন পিরিয়ডস মাসিকের মাঝে মধ্যে হয়তো ব্লিডিং হতে পারে, যেটা হওয়ার কথা না। আফটার সেক্সুয়াল অ্যাক্টিভিটি ব্লিডিং হতে পারে, একটা লো ব্যাক পেন হতে পারে, যেটা হচ্ছে পিছন দিকে ব্যথা, সাদা স্রাব হতে পারে বা রক্তস্রাব হতে পারে, এগুলো সবই একটা পূর্বাভাস যে হয়তো কিছু ভেতরে প্রবলেম হচ্ছে জরায়ুর মুখে। তো সেখানে ডাক্তার কাছে দেখিয়ে সেটাকে টেস্ট করিয়ে নেওয়া, ভেতরটা এক্সামিন করা। জরায়ুর মুখে ক্যান্সারে আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে হচ্ছে অপারেশন। অপারেশন করে যদি ইভেন প্রি ক্যান্সার স্টেজে ধরা পড়ে, ক্যান্সার হয়নি এখনও, আর্লি চেঞ্জ শুরু হয়েছে, যেটা বললাম যে ভেতর থেকে লালা নিয়ে পরীক্ষা করে দেখা যায়, সেক্ষেত্রে জায়গাটাকে লেজার দিয়ে বা কারেন্ট দিয়ে পুড়িয়ে দেওয়া যায়। যদি দেখা গেল একবার ক্যান্সার শুরু হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে খুব আর্লি স্টেজে আমরা ওই জায়গাটা একটু ছোটো করে কেটে বার করতে পারি। তবে যদি একটু বড় আকার ধারণ করে বা একটু ভেতরে পেনিট্রেট করে থাকে, সেক্ষেত্রে আমাদের গোটা ইউটেরাস, সার্ভিক্স, আশেপাশে গ্ল্যান্ড সমেত আমরা বার করে দিই। যদি দেখা গেলো স্টেজ 2 বা তার উপরে ক্যান্সার হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা রেডিয়েশন দিয়ে চিকিৎসা করি। এখন স্টেজ 4 মানে হচ্ছে অসুখটা ছড়িয়ে গেছে, সেই অবস্থায় গেলে ন্যাচারালি আমাদের চিকিৎসা করাটা মুশকিল হয়, কিন্তু স্টেজ 2, স্টেজ 3তে আমরা রেডিয়েশন দিয়ে চিকিৎসা করি যাতে ওই জায়গাটাকে, ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে দেওয়া যায়। খুব আর্লি স্টেজ থাকলে আমরা অপারেশন করে থাকি। যদি আর্লি স্টেজে, খুব আর্লি স্টেজে ধরা না পড়ে, হয়তো সবে চেঞ্জ শুরু হয়েছে, সেখানটা যেরকম বললাম পুড়িয়ে দেওয়া যায় বা একটা লেয়ার তুলে নেওয়া যায় সার্ভিক্সের ইয়ে থেকে, মুখ থেকে। কিন্তু যখন একবার দেখা গেলো ভেতরে ওটার ক্যান্সার সেল পেনিট্রেট করতে শুরু করেছে, তখন ডেফিনেটলি ইউটেরাসটা বাদ দিতে হবে, নাহলে কিন্তু ক্যান্সার সেল থেকে যাবে শরীরে। আর এই অসুখটা হয় নর্মালি 40-এ ঊর্ধ্বে, যতক্ষণে তাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। সুতরাং তাতে মন খারাপ করার কিছু নেই, তাতে আমাদের অ্যাটলিস্ট যে ক্যান্সার যতটা শরীর থেকে সরিয়ে দেওয়া যায় সেটা করে ফেলা উচিত। যাদের অসুখ ধরা পড়েছে তাদের হতাশ হওয়ার কিছু নেই, সব ক্যান্সারের মতোই যদি চিকিৎসা করা যায়। সার্ভাইকাল ক্যান্সার রেজাল্টও যথেষ্ট ভালো, স্টেজ 1, 2, 3 অবধি পেশেন্ট অনেককে দেখেছি বহু বছর ভালো আছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, ডাক্তার যা পরামর্শ দিচ্ছেন টেস্ট যা যা লাগবে করিয়ে নিয়ে চিকিৎসাটা সঠিক শুরু করে দেওয়া এবং রেগুলার চেক আপে থাকা যাতে অসুখটা ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অর্ণব গুপ্তকে আমাদের সময় দেওয়ার জন্য। অনেক কিছু আলোচনা করলাম, এরপরে যদি কিছু জানার ইচ্ছে থাকে আপনাদের, আমি নিশ্চয়ই আবার ফেরত আসবো। মেডিটিপসের থ্রু দিয়ে আমরা যতটা পারবো এই অ্যাওয়ারনেস প্রচার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সচেতনতা বাড়িয়ে তুলতে শেয়ার করুন এই ভিডিওটি। যারা মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন মেডিটিপস এই ইউটিউব চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।